আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত। ভাই ভাই, আরেকটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। ভাই আজকে আর কোনো গুরুত্বপূর্ণ বিষয় দুই নিতে মিনিট পারছি না ভাই, আপনার কাছ দুই থেকে? মিনিট দুই মিনিট ভাই, দুই মিনিট দুই মিনিট নিব ভাই, বেশিক্ষণ নয় আচ্ছা 10 সেকেন্ড আপনাকে সময় দিলাম, আপনি তাড়াতাড়ি বলেন। ভাই। আপনার একটা ভিডিও দেখছিলাম, আপনি ওখানে আপনাকে একজন প্রশ্ন করছিল, নাস্তিক মার সাথে করতে পারবে ভাই, এই বিষয়ে আপনি কি ভাবেন? কত বড় ভণ্ড হইতে পারে মানুষ, কত বড় ভণ্ড হইতে পারে ভাই আমরা আপনার কথা তো বুঝতে পারিনি, আবার চলে বলেন। ভাই। ওই যে মা ছেলে শুরু করছে ভাই, মানে মা ছেলে প্রশ্ন, মা ছেলে যদি আপনি করেন, আপনি যদি বাসায় বসে আপনার মায়ের সাথে করেন বা বোনের সাথে করেন, তাহলে তো ভাই এখানে আমি কি বলতে পারি? এখানে আমার আমার কথা এখানে কেন যাওয়া? নাস্তিকরা পারবে, নাস্তিকরা করতে পারে। না, নাস্তিকরা করেছে এরকম কোন প্রমাণ আপনার কাছে আছে? আপনি ভিডিওতে বসলেন, নাস্তিকরা চাইলে করতে পারবে, একটা ভিডিও আমি আপলোড করে নাস্তিকরা চাইলে করতে পারি এটা কখনোই বলিনি। আপনি আমাকে তাহলে ভিডিওটা দেখান। ভাই। আপনার আছে আপনার ওই ভিডিওটা, এ ওটাকে শুনুন দেখান রুবেল ভাই, আমাকে। আপনাদের হাবিল কাবিলি তো করতো ওইটা, না আপনাদের না, যে আমি পিতা এরকম আমি এরকম বলে আছে অসংখ্য মানে পত্রিকার নিউজ দেখাতে পারি যেখানে পিতা কর্তৃক কন্যাকে ধর্ষণ, হুজুর বাপ ধরা এবং পড়ছে, এবং হুজুর বাপ ধর্ষণ দাঁড়িয়ে কইরা, গেল। আবার আসিফ ভাই ধর্ষণ কইরা, আবার মাথায় মেয়ের মাথায় কোরআন শরীফ রাইখা কসম কাটায় যে তুই কিন্তু এটা কাউরে বলিস না। এই আসিফ ভাই আমি একটু বিদায় নিচ্ছি, আমার একটা জরুরি কাজ চলে আসছে, আমি পরে আবার ইউটিউব থেকে শুনবো, আবার আসবো পরে। আচ্ছা ঠিক আছে ভাই, আবুল ফজল ভাই আবার কথা হবে আশা করি। আমি আমাকে যুক্ত তাহলে করার জন্য কয়েকটা অনেক ধন্যবাদ ভাইয়া, ভালো থাকবেন আবুল ফজল ভাই। তাহলে আমি কয়েকটা দেখাই যে মানে কিশোরী কন্যাকে ধর্ষণের অভিযোগে হুজুর পিতাকে গ্রেফতার করেছে পুলিশ, এরকম অসংখ্য আমার কাছে এক সময় এটা লিস্ট ছিল কিন্তু এখন তার লিস্ট নাই, কিন্তু আমি মানে দেখাতে পারবো, অসংখ্য দেখাতে পারবো যেখানে পিতা, এই যে কিছুদিন আগে আমি দেখলাম একটা যে হোটেলে নিয়ে গেছে পিতা। আচ্ছা দেখাচ্ছি একটা, দেখেন। আচ্ছা এটা চালালে তো সমস্যা হবে, দাঁড়ান একটা করে নিন। আচ্ছা আপনারা কি ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুনতে পাচ্ছি। আচ্ছা তাহলে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, আপনারা দেখবেন। এটা দেখালে আবার কপিরাইট ক্লেম খায় কিনা সেটা একটু প্রবলেম, তারপরে দেখাচ্ছি, দাঁড়ান। স্পিড বাড়ায় দিতে পারেন ভাই। নদিয়া কৃষ্ণনগরের অষ্টম শ্রেণী নাবালক ছাত্রীকে লাগাতার 3 বছর ধরে নিয়মিত ধর্ষণ করে আসছে তারই ধর্মদাতা পিতা, এমনই অভিযোগে চাঞ্চল্য গোটা কৃষ্ণনগর জুড়ে। এলাকা সূত্রে জানা যায় জন্মের সময় তার মা মারা যায়, এরপর 3 বছর বাদে বাবা পুনরায় বিবাহ করে, সেই থেকে শারীরিক অত্যাচারের সাথে ধর্ষণের অভিযোগ করে ওই নাবালিকা। গত রবিবার রাতে বাবার কুকর্মের কথা কান্নাকাটি করে জানায় প্রতিবেশীদের, প্রতিবেশীর সহযোগিতায় গতকাল সন্ধ্যায় কৃষ্ণনগর কোতোয়ালি থানায় গোপন জবানবন্দি দেয় সে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ, তবে বাবার মায়ের সে একমাত্র কয়েকজন বান্ধবীদের ছাড়া কাউকে জানায়নি এতদিন, কিন্তু তাদের মুখ থেকে পাড়ার সকলে জেনে যাওয়ার ফলে গত রবিবার বলতে বাধ্য হয়েছে সে এমনটাই জানিয়েছে ওই নাবালিকা। আচ্ছা এরকম অসংখ্য ভিডিও আমার কাছে আছে, অসংখ্য ইউটিউবে সার্চ করলে আসলে হাজার হাজার এরকম পাওয়া যাচ্ছে, যে পিতা কর্তৃক নাবালিকা দাড়ি টুপি আলা হুজুর একদম হুজুর তার নাবালিকা কন্যাকে ধর্ষণ করেছে, অসংখ্য অসংখ্য হাজার হাজার এরকম আছে। তো ভাই আপনার কাছে কি এরকম কোনো এভিডেন্স আছে যে কোনো নাস্তিক তার কন্যার সাথে সঙ্গম করেছে, বা এরকম কোনো রেফারেন্স কোনো নিউজ নিউজ আর্টিকেল আছে আপনার কাছে রুবেল ভাই? ভাই নাস্তিকরা তো ঘন্টায় ঘন্টায় করে না, কোনো এভিডেন্স আছে কিনা, ভাই এটা তো আপনারা যে ইসলাম। ধর্ষণ, ধর্ষক নবীর ধর্ষক উম্মত সেই জিনিসগুলো তো আমরা প্রতিদিন প্রমাণ করছি, এখন নাস্তিকদের বিপরীতে আপনাদের কাছে কোনো মানে কোনো আছে কিনা, এভিডেন্স আছে কিনা সেটা দেখান। আপনি একটা ভিডিও তো বলছিলেন নাস্তিকরা চাইলে আমি পুলিশ সাথেও ভিডিওতে করতে কি পারে। বলছি সেটা তো কোনো এভিডেন্স না, নাস্তিকরা কোনো মেয়েকে ধর্ষণ করেছে বা নিজের মেয়ের সাথে করেছে বা বোনের সাথে করেছে এরকম কোনো এভিডেন্স আপনার কাছে আছে নাকি সেটা দেখান। না এরকম নাই, কিন্তু নাস্তিকদের তাহলে অপকর্ম এরকম সম্পর্কে এভিডেন্স না থাকলে আমাদের কাছে তো এরকম এভিডেন্স আছে যে হাবিল কাবিল তার বোনের সাথে সঙ্গম করেছিল, এটা তো আপনাদের ধর্মগ্রন্থ থেকে আমরা দেখাতে পারি। আপনাদের হাবিল কাবিল, বলেন বলেন নাস্তিক ভাই, তাদের বোনদেরকে করে নাই, বোনদের সাথে করে নাই, তখন পৃথিবী শুরু হয়েছে, তখন জনসংখ্যা তো কি বৃদ্ধি হয়েছে না করতে না হবে। হয়েছে, সেটা তো জিজ্ঞেস করি নাই ভাই, তখন কি হয়েছে সেটা তো জিজ্ঞেস করি নাই, জিজ্ঞেস করেছি আপনাদের যে আদমের যে 2 ছেলে হাবিল কাবিল তারা তাদের 2 বোনের সাথে সঙ্গম করে নাই, করেছে নাকি হ্যাঁ করেনি? করছে করেছে, তাহলে তাহলে তো আপনারা তো বেহেনচোদের মানে নাকি আপনারা হচ্ছেন বেহেনচোদের মানে বংশধর নাকি বংশধর। উত্তরসূরি? বাহ বলেন তো আসিফ ভাই, স্টালিন কেন গণহত্যা করেছিল? এখন আবার আরেক প্রসঙ্গে যাচ্ছেন কেন ভাই স্টালিন ডিম পারতে ডট গণহত্যা করছে, আপনি ওইদিকে যাইন না, আপনি হাবিল কাবিলে থাকেন।
তারপরে হচ্ছে যে আপনার যে নবী নবীর যে মেয়ে, সেই নবীর মেয়েকে বিয়ে দিয়েছিল তো হযরত আলীর সাথে, হযরত আলী তো তার চাচা হয়, চাচা চাচা ভাতিজিতে সেক্স করতেছে, আপনার ধর্মের একেবারে গোড়ার দিক কিতে এটা আছে নাকি ভাই? সমস্যা কি, আপনারা নাস্তিকরা যদি 500 জনের সাথে করতে পারেন, তারা নাস্তিকরা যে 500 জনের সাথে করতেছে এই দাবিটা যে করতেছেন, এটা কি এভিডেন্স আপনার কাছে আছে যে নাস্তিকরা 500 জনের সাথে করতেছে? আমাদের কাছে তো এভিডেন্সটা আছে, আমাদের কাছে তো অলরেডি এভিডেন্সটা আছে যে আপনার নবী মানে রেপ করত, আপনার নবী শিশু দর্শন করত, আপনার নবী দাসী লাগাইতো, সমস্ত কিছু রেফারেন্স আমরা দেখাচ্ছি। তো আপনি একটা রেফারেন্স আমাদেরকে দেখান যেখানে আমাদের বিরুদ্ধে একটা কিছু বলতে হইলে বলার সময় তো একটা এভিডেন্স নিয়ে বলতে হবে। মুখে মুখে যদি আমি বলি যে আপনার আপনার বাপে ছিল একটা ধর্ষক, আপনার বাপে আপনার বাসার কাজের পেটিকে ধর্ষণ করে আপনাকে জন্ম দিচ্ছে, এরকম যদি আমি বলি মুখে মুখে, মুখের কথা মুখে মুখে, এরকম বললে তো কোনো লাভ নাই। এমন তো হইতেই পারে যে আপনার বাবা একটা কৃতদাসী রাখছিল, সে উম্মে ওয়ালাদ হয়েছিল, তারপর আপনি হচ্ছেন সেই উম্মে ওয়ালাদের সন্তান, আপনি হচ্ছেন সেই দাসীর সন্তান, এরকম তো হইতেই পারে, ইসলামের বিধান আছে এরকম। কিন্তু আমরা তো সেগুলো বলছি না, এভিডেন্স ছাড়া তো আমরা বলতে পারি না সেগুলো। আপনার কাছে যদি কোনো এভিডেন্স থাকে সেটা দেখান আমাদেরকে, দেখি সেখানে কি লেখা আছে এভিডেন্সে। আপনারা নাস্তিকরা লোকদের বিপদ, এভিডেন্স আছে নাকি, কোনো এভিডেন্স আছে, কোনো এভিডেন্স আছে, কোনো প্রমাণ আছে? তাই ওই বিষয় নাই কিন্তু অন্য বিষয় আছে। ধর ভাই তাহলে বিদায় জানালাম ভাই, হুদাই মানে ইয়া করেন, টাইম ওয়েস্ট করেন।